নমস্কার, আমি ডক্টর শিশিকুমার পাত্র, হিমাটোলজিস্ট, হিমাটো অঙ্কোলজিস্ট অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। আমি হিমাটোলজির দুটো ধরনের রোগকেই আমি ট্রিট করি। তার মধ্যে একটা হচ্ছে যেগুলো বিনাইন হিমাটোলজিক্যাল ডিজিজ বলি অথবা ম্যালিগন্যান্ট হিমাটোলজিক্যাল ডিজিজ। সাধারণত হিমাটোলজিক্যাল ডিজিজ যেগুলো আছে সেগুলো প্রেজেন্ট করে শারীরিক দুর্বলতা, অনেক সময় পেশেন্ট একটু হাঁটাহাঁটি করলো বা ঘরের একটু কাজ করলেই দুর্বল হয়ে পড়ছে, অথবা একটু জোরে হাঁটলো বুক ধড়ফড় করছে, এই ধরনের প্রবলেম। অথবা পেশেন্ট সাধারণত অনেক সময় প্রেজেন্ট করে দাঁতে গোড়া থেকে রক্ত বেরোচ্ছে বা নাক থেকে রক্ত বেরোচ্ছে, অথবা একটু আঘাত করলে শরীর একটা অল্প আঘাতেই রক্ত বেরোনো স্টার্ট হলো এবং সেটা বন্ধ হতে চাইছি না। আবার কোনো কোনো পেশেন্টের পেচ্ছাপের রং লাল হয়, কখনো কখনো দেখা যায় পায়খানার সাথে ফ্র্যাঙ্ক মানে লাল রঙের রক্ত বেরিয়ে আসছে। আবার মহিলাদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে পিরিয়ডের ব্লিডিং অনেক দিন ধরে চলছে কন্টিনিউয়াস, অথবা খুব বেশি ব্লিডিং হচ্ছে পার ডে ব্লিডিং, যেটা অনেক বেশি ব্লিডিং হচ্ছে। এইগুলো নিয়ে আমাদের হিমাটোলজিক্যাল ডিজিজ পেশেন্টরা প্রেজেন্ট করতে পারে। অথবা কখনো কখনো জন্মগত কিছু কিছু রোগ আছে যেগুলো খুব কম বয়সে পেশেন্টরা আমাদের কাছে আসে। তার মধ্যে একটা তো থ্যালাসেমিয়া, সেটা মানে সবাই প্রায় আজ এখন জানেন থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের নিয়মিত রক্ত দিতে হয় তবে তারা নিজেদের নর্মাল গ্রোথ হতে পারে। এছাড়া সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্টরা আসে আমাদের কাছে। এছাড়াও অনেক অনেক ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ, এখন ইমিউনিটি শব্দটা করোনা আসার পর থেকে আমাদের কাছে সকলেই পরিচিত। আমরা ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজে পেশেন্টরা সাধারণত বারবার তাদের জ্বর হতে থাকে, কখনো কখনো কোনো কোনো পেশেন্টের বারবার লুজ মোশন হতে থাকে, এই সব নিয়ে ইমিউনো ডেফিসিয়েন্সি পেশেন্টরা প্রেজেন্ট করে। এবং এই পেশেন্টরাও অনেক সময়তে ব্যাকগ্রাউন্ডে একটা হিমাটোলজিক্যাল ডিজিজ থাকলেও থাকতে পারে। এছাড়া অনেক সময় লিম্ফোমা পেশেন্ট যারা থাকেন তারা প্রেজেন্ট করেন হচ্ছে ঘাড়ের কাছে বড় একটা ফোলা থাকতে পারে, অথবা পেট ফুলে যেতে পারে, স্প্লিন এবং লিভার যেটা যেগুলো আমাদের আছে সেগুলো অনেক সময় বেড়ে যেতে পারে, যার জন্য পেটটা ফোলা থাকতে পারে। অথবা আমাদের ইনগুইনাল রিজনেতে ফোলা থাকতে পারে, এগুলো নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে। আবার কিছু কিছু হিমাটোলজিক্যাল ডিজিজে বা অনেক হিমাটোলজিক্যাল পেশেন্টই সাধারণত কোনো তাদের কোনো উপসর্গ থাকে না, কিন্তু হঠাৎ করে রুটিনলি ব্লাড টেস্ট করতে গেছে, তখন গিয়ে দেখা যাচ্ছে তার WBC কাউন্টটা হঠাৎ করে বেড়ে গেছে বা হিমোগ্লোবিনটা কমে গেছে অথবা প্লেটলেটটা কমে গেছে। এই ধরনের সিচুয়েশানে খুব তাড়াতাড়ি যদি হিমাটোলজি ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করা যায় তাহলে কিন্তু আর্লি স্টেজে আমরা যদি রোগটাকে ধরতে পারি, ডায়াগনোসিস করতে পারি এবং ট্রিটমেন্ট করতে পারি, তার আউটকাম কিন্তু সত্যিই খুব ভালো। নমস্কার।